আজকে ভরতৃণ একাদশীর উপবাস, তো আজকে আমরা আলোচনা করব কিভাবে শ্রীরামচন্দ্র এবং লক্ষণ হনুমানের সঙ্গে ঋষ্যমুখ পর্বতে গমন করলেন। তো হনুমান তিনি তার সেই সন্ন্যাসী রূপ ত্যাগ করে তার প্রকৃত স্বরূপে ফিরে এলেন আর অনুরোধ করলেন ঋষ্যমুখ পর্বতে যাওয়ার জন্য। তো রামচন্দ্র গমনের জন্য প্রস্তুত হয়েছেন, তখন লক্ষণ তিনি অত্যন্ত খেদ সহকারে বলছেন যে নন্দন বহু যাগ যজ্ঞ করে তার তপস্যার ফলস্বরূপ শ্রীরামচন্দ্রকে পেয়েছেন, যে রামচন্দ্র সকলের আশ্রয়দাতা, কেউ পীড়িত হোক বা শরণাগত হোক, সর্বতভাবে তিনি সেই শরণাগত ব্যক্তিদের আশ্রয় প্রদান করেন এবং যারা তার আশ্রয়ে থাকেন তিনি তাকে সর্বতভাবে পরিপালন করেন। কিন্তু আজ সেই সকলের আশ্রয়দাতা শ্রীরাম সুগ্রীবের শরণ গ্রহণ করতে চলেছেন, এর থেকে খেদের আর কি বিষয় হতে পারে? এইভাবে সে লক্ষণ তিনি পরিতাপ সহকারে অশ্রু বিসর্জন করছেন। তো এটা দেখে হনুমানজি বললেন যে প্রিয়বর লক্ষণ, প্রকৃতপক্ষে এই সুগ্রীবের প্রয়োজন রয়েছে। সুগ্রীবের পরম সৌভাগ্যের উদয় হচ্ছে কেননা শ্রীরামচন্দ্র কৃপাপূর্বক তাঁর সঙ্গে মিত্রতা স্থাপন করবার জন্য গমন করছেন। তো সুগ্রীব মহাবিপদের মধ্যে রয়েছে, রাজা পত্নীহারা, তাই তারই পরম সৌভাগ্য, তাই আপনি খেদ করবেন না। তো তাকে সান্ত্বনা করে হনুমানজি তখন লক্ষণ এবং রামকে তিনি নিলেন, স্কন্ধে করে নিয়ে চলতে শুরু করলেন এবং সেই ঋষ্যমুখ পর্বতের চূড়ায় যেখানে সুগ্রীব এবং আরও তারা তিনজন রয়েছেন, তার নীল এবং নল, তো হনুমান সেখানে উপস্থিত হলেন। তো হনুমানকে আসতে দেখে সুগ্রীব তিনি বুঝতে পারলেন যে বিজ্ঞবর হনুমান তিনি যেহেতু রাম লক্ষণকে নিয়ে আসছেন, মানে এই যুবক দয়কে নিয়ে আসছেন, অতএব নিশ্চয়ই সে আমার অভিপ্রায় অনুসারে নিয়ে আসছেন, ইনি নিশ্চয়ই আমাদের মিত্র। তো অবশেষে সুগ্রীবের কাছে হনুমানজি পৌঁছলেন, রাম লক্ষণ তারা সে সিংহে অর্থাৎ চূড়াতে তারা নামলেন হনুমানের পৃষ্ঠদেশ থেকে। আর সুগ্রীব তিনিও সাদরে সেই রাম লক্ষণকে অভ্যর্থনা করলেন, সঙ্গে সঙ্গে গিয়ে তিনি একটা শাল বৃক্ষ নিয়ে এসে ভেঙে নিয়ে এসে সে একটা আসনের মতন করে বললেন আপনি এখানে বসুন। আর লক্ষণকে বসার জন্য হনুমানজি আর একটা বৃক্ষ ভেঙে সেখানে দিলেন, রাম লক্ষণ উভয়ে তারা বসলেন। তখন হনুমানজি বললেন যে হে কপিবর সুগ্রীব, ইনারা হচ্ছেন রাজপুরুষ, মহারাজ দশরথের
দুই পুত্র রাম এবং লক্ষণ। তো ইনি পিতৃসত্য পালনের জন্য এই বনবাসী হয়েছেন, কিন্তু বনবাসকালে পঞ্চবটী থেকে তার পত্নী সীতাকে হরণ করে নিয়ে যায় রাবণ বলে কোনো এক রাক্ষস। তো সে সীতার অন্বেষণ করতে করতে তিনি কবন্ধকে বধ করে, এবং বধ করার পরে সে তার প্রকৃত রূপে ফিরে এসে এই দশরথ নন্দন রামকে বলেন যে আপনার সঙ্গে মিত্রতা স্থাপন করতে, যার পরিণামস্বরূপ ইনি সীতাকে প্রাপ্ত হবেন। তাই ইনারা দুজন আপনার সঙ্গে সাক্ষাৎ প্রার্থী হয়ে এখানে এসেছেন। তখন সুগ্রীব হনুমানের কথা অনুসারে অত্যন্ত আনন্দ লাভ করলেন, বললেন মানে হাত বাড়িয়ে দিলেন, আর সখা যেমন এক সখার সে কর্মদন করে সেমন সুগ্রীব হাত বাড়াতে রামচন্দ্র হাত দিয়ে হাত মিলালেন। আর সুগ্রীব বললেন যে আমিও অত্যন্ত পীড়িত, আমি রাজ্যহারা পত্নীহারা, তাই আমারও পরম সৌভাগ্য যে আমি আপনাদেরকে পেয়েছি। তো সঙ্গে সঙ্গে হনুমান বললেন যে তাহলে আর বিলম্ব কেন, এখন সখ্যতা স্থাপন করুন। তো রাম এবং সুগ্রীব উভয়কে আলিঙ্গন করলেন এবং সখা বলে সম্বোধন করলেন। তো হনুমান সঙ্গে সঙ্গে দুটো কাঠ এইভাবে ঘর্ষণ করতে করতে অগ্নি উৎপন্ন করে সামনে রাখলেন, দিয়ে বললেন যে আপনারা দুজন এই অগ্নিকে সাক্ষী রেখে যে সখ্য বা বন্ধুত্ব ভাব প্রতিজ্ঞা করুন। তো রাম এবং সুগ্রীব অগ্নিকে সাক্ষী রেখে তারা বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ হলেন, অগ্নিকে প্রদক্ষিণ করলেন এবং একে অপরকে সখা বলে সম্বোধন করলেন। রামচন্দ্র তখন লক্ষণকে বললেন, লক্ষণ আমার এই সখা সুগ্রীবের সান্নিধ্যে আসায় আমি অত্যন্ত আনন্দ লাভ করছি, মনে হয় যে সীতা অপহরণের দুঃখ আমাদেরও প্রায় শেষ হতে চলেছে, ইনার সাহায্যেই আমরা সীতাকে অবশ্যই লাভ করতে পারব। তো সুগ্রীব বললেন যে হ্যাঁ, আপনি সীতাকে হারিয়ে অত্যন্ত শোকগ্রস্ত। তো রামচন্দ্র সীতাদেবী স্মরণ করতে করতে তিনি এতটাই ভারাক্রান্ত হয়ে গেছেন যে তার চোখ দিয়ে অশ্রু বিসর্জিত হচ্ছে, তিনি মাথা নিচু করে আছেন। তো এটা দেখে সুগ্রীব বলছেন যে হে সখে, হে প্রভু, আপনার এভাবে অশ্রু বিসর্জন করা উচিত নয়, শোকগ্রস্ত হওয়া উচিত নয়, আপনি তো একজন রাজপুরুষ সর্বগুণে গুণান্বিত, তাহলে আপনি যদি শোকের বশীভূত হয়ে যান তাহলে কি হবে, দেখুন আমি তো এক সামান্য বানর, হীন জাতি, আমি পত্নীকে হারিয়েছি, আমার রাজ্যকে আমি হারিয়েছি, রাজ্য থেকে বিতাড়িত এই বনে এক সিংহের মধ্যে বালির ভয়ে আমি রয়েছি, তবু আমি ধৈর্য সহকারে আশার পথ চেয়ে বসে আছি যে একদিন না একদিন আমি রাজ্য এবং আমার পত্নীকে ফিরে পাব। তাই আপনি শোক পরিত্যাগ করুন আর ধৈর্য অবলম্বন করুন, কেন শোক কি হয় মানে পরম প্রতাপশালী ব্যক্তিকেও সে দুর্বল করে দেয়, তাই আপনি শোক পরিত্যাগ করুন, এটা আমার সক্ষতাবশত অনুরোধ, আপনি সব কিছুই জানেন, আপনাকে উপদেশ আমি দিচ্ছি না, আমি শুধু অনুরোধ করলাম, তাই যেটা যুক্তিযুক্ত হয় সেটাই করুন। তো সুগ্রীবের এই যুক্তিপূর্ণ বাক্যে শ্রী রামচন্দ্র তিনি শোক পরিত্যাগ করলেন, বললেন যে সখে
তো তুমি ঠিকই বলেছ, এই সময় আমাদের শোক করা উচিত নয়। শোক পরিত্যাগপূর্বক ধৈর্য ধারণ করে আমাদের যে কার্য বা আমাদের যে লক্ষ্য সেই লক্ষ্যে এগিয়ে চলা। তো তুমি কেন এইভাবে রাজ্য থেকে বিতাড়িত হয়ে গেলে, হ্যাঁ পত্নীকে ছেড়ে আসতে হলো, এর কারণটা কি? তখন সুগ্রীব বললেন, সে বহু কারণ রয়েছে, আমি বালির ভয়ে অত্যন্ত ভীত, আর এদিক ওদিক তাকিয়ে দেখছেন যে আমি তো আপনাদেরকে দেখে ভাবছিলাম আপনারা বালির চরবেন, কেননা বালি অনেক বানরকে এইভাবে আমাকে মারার জন্য পাঠিয়েছে, কিন্তু আমি তাদেরকে বধ করেছি, আর সব সময় আমি শঙ্কিত থাকি কখন বালি কাকে পাঠায়, কীভাবে আমার প্রাণ করে তার ঠিক নেই, সর্বদা আমি শঙ্কিত থাকি। তো আপনাদেরকে দেখেও এইভাবে আমি শঙ্কিত হয়েই মানে সন্ধ্যাকে হনুমানকে পাঠিয়েছিলাম, কিন্তু আপনারা যে আমার মিত্র তা আজকে আমি বুঝতে পারলাম, আর আপনাদের মতো মিত্র, আপনার মতো মিত্র যে পেয়েছে তার নিশ্চিত রূপে সৌভাগ্যের উদয় হয়েছে, সমস্ত দুঃখের অবসান হয়েছে, এবং আমি আর চিন্তা করি না, বালির ভয় থেকে সম্পূর্ণরূপে মুক্ত আমি, কেননা আপনি আমার সহায়। তাইভাবে মহাত্মা রামের প্রশংসা করলেন, বন্ধুত্বের যে উপকারিতা এই সমস্ত নিয়ে আলোচনা করছেন। তো রামচন্দ্র জিজ্ঞাসা করলেন যে এমন কি কারণ হলো যার পরিণামস্বরূপ তুমি রাজ্য থেকে চলে এলে? তখন বললেন সুগ্রীব যে আমরা দুই ভাই, অত্যন্ত আদরের সঙ্গে পিতা কর্তৃক পালিত হচ্ছিলাম, আর আমার জ্যেষ্ঠ ভ্রাতা বালি আমার পিতার অত্যন্ত প্রিয় ছিলেন, আর আমিও বালির অনুগত ছিলাম, আমার আমিও প্রিয় ছিলাম। তা এক সময় আমার বৃদ্ধ পিতা তিনি তপস্যা করবার জন্য বালিকে অভিষিক্ত করে তিনি চলে যান, তো অমাত্যবর্গ দ্বারা বালি এই কিষ্কিন্ধা রাজ্য পরিচালনা করেন। তো বালির নেতৃত্বে কিষ্কিন্ধার সমস্ত প্রজারা অত্যন্ত সুখী ছিলেন, আর বহু দাস ছিলাম, তিনি যা বলতেন আমি তাই করতাম। তো এক সময় মায়াবী বলে একটি অসুর আর কি, সে এত শক্তিশালী, সে তার শক্তির গর্ভে এই বালির কাছে এসে হুঙ্কার করতে থাকে যে তুমি আমাকে যুদ্ধ প্রদান করো। তো বালি তিনি অন্দর মহলে ছিলেন, তার সমস্ত অমাত্যবর্গ তার প্রিয়জনদের দ্বারা পরিবৃত ছিলেন, আমিও সেখানে ছিলাম। তো বালির এই যে মানে মায়াবী যে গর্জন করছিল, বালি এটা সহ্য করতে না পেরে সঙ্গে সঙ্গে তিনি সিংহাসন থেকে উঠে দাঁড়িয়ে বলে, কে কে আমাকে প্রতিদ্বন্দ্বিতা আহ্বান করছে? তো অমাত্যগণ সব বললেন যে হচ্ছে মায়াবী, এক অসুর, সে আপনাকে এভাবে যুদ্ধে আহ্বান করছে। তো কনক বীর যখন এইভাবে যুদ্ধের দ্বারা আহূত হন, তখন সে নিজেকে স্থির রাখতে পারেন না, তো সঙ্গে সঙ্গে সে যুদ্ধ করবার জন্য গিয়েছেন। বলছে অসুর কিন্তু মায়াবী, আমায় রাজেও মায়াবী, অনেক রকম রূপ ধারণ করতে পারে, অনেক কিছু করতে পারে। তো বালি কারো কথা না শুনে সে বেরিয়েছে, কোথায় মায়াবী কোথায় মায়াবী সে হুঙ্কার করছে, আর বালির সঙ্গে আমিও গিয়েছিলাম। তা আমরা আমাদের দুইজনকে দেখে এই মায়াবী অত্যন্ত ভীতগ্রস্ত হয়ে
ছুটতে থাকে আমরাও তার পিছনে ছুটতে লাগলাম। তো বালিক প্রাণপণে ছুটছে মায়াবীকে ধরবার জন্য, আর মায়াবীও তার প্রাণ বাঁচানোর জন্য সে ছুটছে। ছুটতে ছুটতে একটা তৃণ আচ্ছাদিত গুহার মধ্যে প্রবেশ করেছে, আর সেই তৃণ আচ্ছাদিত গুহার মধ্যে প্রবেশ করায় হ্যাঁ বালি তখন কিছু দেখতে পেলেন না, ভিতরে কি অন্ধকার। তা বালি আমাকে বললেন যে সুগ্রীব তো তুমি এখানে থাকো। তো সুগ্রীব তখন আমি বললাম যে না না আমিও তোমার সঙ্গে যাব। বলছেন না না আমি একাকই যাচ্ছি, তুমি এখানে দাঁড়াও, যতক্ষণ না আমি ফিরে আসি ততক্ষণ কিন্তু তুমি এখান থেকে যাবে না। তাই কথা বলে বালি সে অন্ধকার ছন্ন সেই গুহাতে প্রবেশ করল, আর আমিও তার আজ্ঞা অনুসারে দাঁড়িয়ে থাকলাম। দাঁড়াতে দাঁড়াতে এক বছর হয়ে গেল। এক বছর হয়ে যাওয়ার পরে এই গুহার ভিতর থেকে মানে প্রচণ্ড চিৎকার, যুদ্ধের শব্দ, মানে কুল ভেস, মানে ঘুষি, এসব মানে যুদ্ধের যে সমস্ত আওয়াজ, আর সমস্ত অনেক ব্যক্তির আওয়াজ শুনতে পেলাম। তো বালির গর্জন সেখানে হচ্ছিল, কিন্তু আমি বুঝতে পারিনি যে বালির গর্জন কি বালিকে বেঁচে আছে না একসঙ্গে এইভাবে বালিকে তারা হত্যা করলো। তা চিন্তা করতে করতে দেখলাম যে গুহার ভেতর থেকে রক্তের ধারা আসছে। এটা দেখে আমার খুব চিন্তা হয়ে গেল, তাহলে আমার জ্যেষ্ঠ ভ্রাতা বালিকি সে নিহত হয়েছে, কিন্তু সে তো অত্যন্ত শক্তিশালী, কিন্তু ভিতরেও প্রচণ্ড চিৎকার হচ্ছে, গর্জন হচ্ছে। তা আমি বালির গর্জন শুনতে পেলাম না, অনেক চেষ্টা করলাম শোনার জন্য, কিন্তু বালির গর্জন না শুনে বহু অসুরের গর্জন সব শুনতে পেলাম। তার ফলে আমি সিদ্ধান্ত নিলাম যে নিশ্চয়ই এরা একত্রিতভাবে আমার জ্যেষ্ঠ ভ্রাতা বালিকে বধ করেছে। তাই এই মায়াবী পুনরায় যাতে না আসতে পারে, কিষ্কিন্ধা সমস্ত প্রজাদের উপরে বা আমার উপরে অত্যাচার না করতে পারে, তাই আমি কী করলাম, একটা বড় পাথর নিয়ে সেই গুহাটার যে মুখে চাপা দিয়ে দিলাম, ভালো করে চাপা দিয়ে আমি এলাম। আর আমাকে দেখে তারা আদি সকলে জিজ্ঞাসা করলে বালি কোথায়, বালি কোথায়, তার মন্ত্রীমণ্ডলী সকলে জিজ্ঞাসা করলেন। তখন আমি সমস্ত ঘটনা বর্ণনা করলাম। তো তারে সেই ঘটনায় তারা সবাই জানতে পারলো যে হ্যাঁ বালির মৃত্যু হয়েছে। তখন রাজাবিহীন রাজ্য কীভাবে চলবে, সমস্ত মন্ত্রীমণ্ডলী আমাকে অনুরোধ করল রাজা হওয়ার জন্য। তো তাদের অনুরোধে আমি সিংহাসনে বসলাম, তারা আমার অভিষেক করলো এবং আমি সিংহাসন লাভ করে রাজা হয়ে রাজশাসন করলাম। আর এদিকে বালি সে ফিরে এসেছে বেশ কিছুদিন পরে, আর বালি এসে সে দেখছে যে আমি সিংহাসনে বসে আছি, আর এটা দেখেই বালির হয়ে গেছে ক্রোধ। কিন্তু আমি বুঝতে পেরেছি যে আমার জ্যেষ্ঠ ভ্রাতা বালি অত্যন্ত ক্রোধান্বিত হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আমি সিংহাসন থেকে নেমে আমার সেই মুকুট তাঁর চরণে অর্পণ করে দিয়ে বললাম যে এই রাজ্য আর এই সিংহাসন সবই তোমার, শুধুমাত্র এই মন্ত্রী মহোদয়ের গণের অনুরোধে আমি রাজ্যভার নিয়েছিলাম, আপনার অবর্তমানে তোমার অবর্তমানেই আমি এই রাজ্যভার নিয়েছি, প্রকৃতপক্ষে রাজ্যার তুমি, রাজ্য তোমার, আমি শুধু তোমার প্রতিভু হয়ে বা প্রতিনিধি হয়ে আমি সেটা পালন করেছিলাম। বারবার অনুরোধ করছিলাম যে আসুন সিংহাসন গ্রহণ করুন, কিন্তু এতটাই সে ক্রোধান্বিত হয়ে গেল যে আমাকে লাথি মেরে বলে তোর ধিক, তুই আমার এর সঙ্গে এভাবে সঠতা আচরণ করেছিস, আমি তোকে বলেছিলাম না যে ওই দ্বারদেশে উপস্থিত থাকে, তাহলে তুই কেন চলে এলি, হ্যাঁ
তখন আমি ঘটনা সব বললাম যে এরকম দ্বারদেশ থেকে রক্ত ঝরছিল আর ভিতরে প্রচণ্ড চিৎকার হচ্ছিল, তো তোমার শব্দ আমি শুনতে পাইনি, তাই ভাবলাম হয়তো তোমাকে তারা নিহত করেছে, তাই তারা যাতে আবার মায়াবী তার সব সহচররা যাতে আর আমাদের এই কৃষ্ণ রাজ্যের উপর ক্ষতি না করতে পারে, আক্রমণ না করতে পারে, তাই দ্বারদেশে এইভাবে আমি পাথর চাপা দিয়ে এসেছিলাম। বা তুই জানিস আমি এইভাবে সেই গুহার ভিতরে বহু অন্বেষণ করতে সেই মায়াবীকে আমি ধরেছিলাম। তারপরে মায়াবীর সঙ্গে আরও সমস্ত তার অনুচরদেরকে আমি নিহত করে তারপরে আমি যখন ফিরে এলাম তখন দেখছি দ্বার রুদ্ধ। তো অনেকবার ডাকলাম যে সুগ্রীব সুগ্রীব সুগ্রীব, দ্বার উন্মোচন করো দ্বার উন্মোচন করো, কিন্তু কোথায় ছিলি তুই? তুই এইভাবে দ্বার রুদ্ধ করে তুই চলে এলি, আমার সঙ্গে এইভাবে সঠতা করলি, তুই আমাকে ভাবলি যে আমি নিহত হয়ে গেছি, হ্যাঁ তোর রাজ্য লোভ, তোর এই সমস্ত প্রজা সম্পত্তির প্রতি লোভ রয়েছে, তুই আমাকে এখন রাজা হতে বলছিস বলে আমাকে ধিক্কার দিতে লাগলো, তুই এক্ষুনি রাজ্য থেকে বিতাড়িত হ, তোর মুখ দর্শন করতে চায় না। তো এইভাবে আমাকে বহু তিরস্কার করলো এবং রাজ্য থেকে সে বিতাড়িত করে দিল। তো এদিকে আমি রাজ্য থেকে বিতাড়িত, সেই সঙ্গে সঙ্গে আমার যে প্রিয়া তাকেও সে গ্রহণ করলো, আমি আমার কোনো কথাই সে শুনল না। আর অন্যদিকে আরেকবার, হ্যাঁ তখন আরেকটা প্রসঙ্গে বলছেন যে হে শ্রীরাম, তেইভাবে আমার সঙ্গে বালির বিরোধ জন্মে, প্রকৃতপক্ষে হ্যাঁ আমার কোনো দোষ ছিল না, এটা অজ্ঞাতসারে এরকম হয়েছে, কিন্তু বারংবার বোঝানো সত্ত্বেও বালি কিছুতেই বুঝতে পারল না। আর সে বলল যে তোকে যদি আমি দেখি তাহলে কিন্তু তোর প্রাণ বিনাশ করে দেবো। তেইভাবে সে বহুবার আমাকে প্রহার করেছে আর বহু বানরকে পাঠিয়েছে আমাকে মারার জন্য, কিন্তু আমি তাদের বধ করেছি। আর বলছে শ্যামচন্দ্র বললেন ও ঠিক আছে, তো কোনো চিন্তা নেই, আমার সঙ্গে যখন তোমার সখ্যতা হয়েছে তাহলে অবশ্যই জানো যে বালি বধ হয়ে গেছে, কেন আমার এই যে তীক্ষ্ণ স্বর, এই তীক্ষ্ণ স্বরের আঘাত সে সহ্য করতে পারবে না, আমার বীর্য আমার শৌর্য সকলেই জানে, আর আমি যেহেতু প্রতিজ্ঞা করেছি তোমার কাছে যে বালিকে বধ করে তোমাকে আমি রাজ্য এবং স্ত্রী প্রদান করব, অতএব যেন হয়ে গেছে, কেননা এই রাম যা বলে তাই করে, সে কোনো দিন মিথ্যা কথা বলেনি আর ভবিষ্যতেও কোনো দিন বলবে না, তাই তোমার কাছে যেহেতু আমি প্রতিজ্ঞা করেছি অবশ্যই আমি সেই প্রতিজ্ঞা পালন করে সক্ষতা স্থাপনের যে অগ্নি স্থাপন করে যে আমি অঙ্গীকার করেছি সেটা অবশ্যই করব। তো এখন সুগ্রীবের মনে একটা আশঙ্কা হলো যে রাম কি পারবে আমার এই বীর্যশালী বালিকে বধ করতে? তাই বলছেন যে দেখুন আপনার কথা আমি বুঝতে পারছি, আপনি যে প্রতিজ্ঞা করেছেন নিশ্চয় করবেন, কিন্তু তবু আমার একটা সন্দেহ হচ্ছে, সন্দেহ করাটা ঠিক নয় কিন্তু আপনার তো শক্তি আমি জানি না, তাই এই বালির সম্বন্ধে আরও কিছু আমি বলতে চাই, যে বালি এত শক্তিশালী যে একবার দুন্দীপী নামক একটা অসুর সে সহস্র হাতির বল লাভ করেছিল আর সে তার ক্ষমতায় এতটাই দর্পিত ছিল যে একবার সাগরে গিয়ে বরুণ দেবের কাছে যুদ্ধের আহ্বান করে, হে বরুণ দেব আমি আপনার সঙ্গে যুদ্ধ করতে চাই, যুদ্ধ করুন আমার সঙ্গে। তো বরুণ বললেন যে দেখো আমি তো বৃদ্ধ হয়েছি, তাই তুমি আমার সঙ্গে যুদ্ধ করে যুদ্ধরস লাভ করতে পারবে না, তো তোমার আশা পূর্ণ করবে
অত্যন্ত বলশালী, হ্যাঁ, পর্বতরাজ হিমালয়। তো তুমি হিমালয়ের কাছে যাও। তো সেই কথা শুনে সেই দন্ডুবি, তো তার চেহারাটা ছিল মহিষ, বিশাল তার চেহারা, পর্বতের আকারের মতো। তো মহিষের রূপ ধরে সে থাকতো। তো বরুণের কথা অনুসারে সে হিমালয়ের কাছে যায় এবং হিমালয়ের কাছে গিয়ে গর্জন করতে থাকে, হিমালয় কোথায়, তুমি এসো, তোমার সঙ্গে আমি যুদ্ধ করতে চাই। তো হিমালয় তখন বেরিয়ে এসে বলছেন, দেখো তুমি যুদ্ধ করবে, কিন্তু এই যে মুনি ঋষিদের সেবিত, হ্যাঁ, এখানে সমস্ত গুহায় গুহায় মুনি ঋষিরা তারা তপস্যা করছেন, ধর্মপথ অবলম্বন করে অবস্থান করছেন, তাই এখানে শান্তি ভঙ্গ করা উচিত হবে না, তাই আমি তোমার সঙ্গে যুদ্ধ করব না। তো তোমার সঙ্গে যুদ্ধ করবে তোমার এই যে যুদ্ধ করার পিপাসা মেটাবে সে হচ্ছে কিষ্কিন্ধাপতি বালি, তাই তুমি বালির কাছে যাও, তোমার চিরতরে যুদ্ধের আশা পূরণ করে দেবে। হিমালয়ের কথা অনুসারে দুন্দুভি কিষ্কিন্ধায় আসে আর এসে ভয়ঙ্কর গর্জন করতে থাকে, সব বৃক্ষ টিক্ষ সব ভেঙে দিতে থাকে, তার খুর দিয়ে সেই ধুলি একদম বায়ুর দ্বারা সব আচ্ছন্ন করে দেয়। তো তার গর্জনে তখন বালি জিজ্ঞাসা করে তার মন্ত্রীমণ্ডলের, কে গর্জন করছে এভাবে, কিষ্কিন্ধার শান্তি কে ভঙ্গ করছে? তখন অমাত্যগণ সব বলেন যে এ হচ্ছে দুন্দুভি। তো দুন্দুভি এসেছে, তার আকারটা হচ্ছে মহিষের আকার, সে আপনার সঙ্গে যুদ্ধ করতে চায়, এই জন্যেই এসেছে। বলছে তাই, সে আমার সঙ্গে যুদ্ধ করতে চায়, ওর আমি যুদ্ধ পিপাসা একদম মিটিয়ে দেব। তো এই বলে তিনি আসেন এবং প্রচণ্ড যুদ্ধ হয় এই দুন্দুভির সঙ্গে, মানে কিলাকিলি একে অপরকে তুলছে ফেলছে, গাছ দিয়ে প্রহার করছে, ঘুষি মারছে, এইভাবে প্রচণ্ড যুদ্ধ হতে থাকে। যুদ্ধ হতে হতে এই দুন্দুবির কান দিয়ে রক্ত পড়তে থাকে, কিন্তু সেও কম নয়, সেও বিভিন্ন বৃক্ষ উৎপাটন করে যে এইভাবে সিংহের দ্বারা আঘাত করতে থাকে। তো এক কথায় প্রচণ্ড যুদ্ধ হয় এবং হতে 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 দুন্দুবি ক্লান্ত হয়ে পড়ে এবং অবশেষে বালি তখন এই দুন্দুবিকে ধরে একেবারে ছুঁড়ে ফেলে আর সেই দুন্দুবির শরীরটা এক যোজন মানে 8 মাইল দূরে গিয়ে পড়ে, আর তার ফলে ওই শরীরটা যখন ছুঁড়ে ফেলে তো দুন্দুবির শরীর থেকে তো রক্ত ঝরছে, হ্যাঁ, সেই ঝরা অবস্থায় শরীরটা যাচ্ছে, তো গিয়ে ওই পর্বতের কাছে গিয়ে পড়ে আর তার ফলে ওই মতঙ্গ ঋষির আশ্রমের পুরো দিকে একদম চারদিকে রক্ত ঝরতে ঝরতে যায়। তো মতঙ্গমণি তখন আশ্রমের বাইরে এসে দেখেন যে আশ্রমের চারদিকে রক্ত, তখন জিজ্ঞাসা করেন যে কে এইভাবে আমার আশ্রমকে কলুষিত করেছে? সঙ্গে সঙ্গে এক ধ্যানস্থ অবস্থায় জানতে পারি যে এক বানর করেছে। বলছে ও তো যে এইভাবে আমার আশ্রমকে কলুষিত করেছে সে যদি এখানে আসে তাহলে সঙ্গে সঙ্গে তার মৃত্যু হবে, আর অন্যান্য সমস্ত বানররা তা ছিল, হ্যাঁ, তখন তাদেরকে বলে তোমরা আজকে শেষ সময়, কাল থেকে আর তোমরা এখানে আসবে না, যদি তোমরা এখানে আসো তাহলে কিন্তু তোমরা পাথর হয়ে বহুকাল থাকতে হবে। তাইভাবে সমস্ত বানরদেরকে মতঙ্গমণি জানিয়ে দেয়। তা মতঙ্গমণির কথা শুনে সমস্ত বানরেরা তারা সব এই আশ্রমের সমস্ত স্থান ছেড়ে চলে যায় আর তারা জানায় বালিকে যে বালি এইভাবে মতঙ্গমণি আপনাকে অভিশাপ দিয়েছে, তখন মানে এটা কাল থেকে হবে আর কি কালকে। তখন বালি সঙ্গে সঙ্গে মতঙ্গমণির কাছে প্রার্থনা করেন যে আপনি আমাকে ক্ষমা করুন,
এরকম এরকম হয়ে গেছে। তখন মতঙ্গমণি কোনো কিছুই উত্তর না দিয়ে তিনি তার আশ্রমে মানে ভিতরে প্রবেশ করেন। আর সেই থেকে বালি এই স্থানে প্রবেশ করতে পারে না। আর বালি এত শক্তিশালী, প্রতিদিন প্রতিদিন চারটা সমুদ্রে মানে চারদিকে সমুদ্র আছে, দক্ষিণ পশ্চিম উত্তর আর পূর্ব, এইভাবে প্রতিদিন গিয়ে সন্ধ্যা বন্দনা করে তার আসতেন, এত তার ক্ষমতা। তো তার শরীরটা ওই যে দুন্দুবি শরীর এখনও এখানে রয়েছে। তো আসুন আসুন দেখুন। তো দেখলেন শ্রীরামচন্দ্র যে তার শরীর হচ্ছে কঙ্কালটা রয়েছে। তো দেখুন বালি এবার এক যোজন সে এই শরীরটাকে ফেলে দিয়েছে। তো আমি বালির বিষয়ে একটুটা জানালাম, তো আমার বিশ্বাস উৎপাদনের জন্য আপনি যদি এই বালির এই সরি দুন্দুভীর শরীরটাকে শতধনু মানে এক ধনু হচ্ছে চার হাত, শতধনু মানে 400 হাত যদি আপনি ছুঁড়ে দেন তাহলে আপনার শক্তি জানতে পারবো। আর এইখানে এই যে শাল বৃক্ষগুলো রয়েছে, সাতটা বালি একসঙ্গে মানে উড়ে গিয়ে সমস্ত শাখা প্রশাখাকে ভেঙে দিত। তা আপনি যদি একটা তীরের মাধ্যমে একটা শাল বৃক্ষকে বিদ্ধ করতে পারেন তাহলে আপনার বল আমি জানতে পারবো। দেখে ভগবান শ্রীরামচন্দ্র তখন কী করলেন, গিয়ে সেই দুন্দুভীর শরীরটাকে যে মানে কঙ্কালটাকে অঙ্গুষ্ঠের মাধ্যমে মানে আঙুলের মাধ্যমে স্পর্শ করে একেবারে পাঠিয়ে দিলেন, হ্যাঁ, এক যোজন দূরে, মোটামুটি এরকম যোজন দূরে পাঠিয়ে দিলেন। তো এটা দেখে সুগ্রীব তিনি একটু আশ্বস্ত হলেন, কিন্তু তবুও বললেন যে একটা কথা যদি কিছু মনে না করেন তা বলি। তো বালি তো যুদ্ধ করছিল, যুদ্ধ করতে করতে সেও ক্লান্ত হয়েছিল, আর সে ক্লান্ত অবস্থাতে এই দুন্দুবীর শরীরটাকে সে এইভাবে ছুঁড়ে দেয়। আর আপনি তো ক্লান্ত নন, আপনি একদম মানে অবসন্নই নন, তাই আপনি যেটাকে ছুঁড়ে দিয়েছেন, আর সেই সময় এই যে তার শরীরটা তার মাংস ছিল, ক্লেদ ছিল, সেই অবস্থায় ছুঁড়েছিল, তা আপনি এইভাবে ছুঁড়েছেন এতে আমি ঠিক বুঝতে পারছি না। তা আপনি যদি কৃপা করে এই সাতটা তালবৃক্ষের মধ্যে একটাকে বিদ্ধ করেন তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ বালি নিহত হয়ে গেছে, ব্যাস আমি নিশ্চিত। তখন শ্রীরামচন্দ্র কিছু বললেন না, বলছে ঠিক আছে তোমার বিশ্বাস উৎপাদনের জন্য আমি অবশ্যই তা করব বলে তিনি একটা বাণ নিয়ে তার ধনুকে সংযোজন করে ছুঁড়লেন। আর সেই বাণটা সাতটা শাল বৃক্ষকে ভেদ করে, পর্বতকে ভেদ করে পাতালে গিয়ে তারপরে আবার শ্রীরামচন্দ্রের তুনে গিয়ে ফিরে এলো। আর এইটা দেখে সুগ্রীব তো একেবারে হতচকিত হয়ে গেছে, আশ্চর্য হয়ে গেছে যে কোনো মানুষের পক্ষে কি এটা সম্ভব। তাই বুঝতে পারলেন তিনি যে কার্য করছেন তা। তো আমি নিশ্চিত যে বালি নিহত হয়েছে, এই বলে সুগ্রীব তিনি শ্রীরামচন্দ্রের চরণে পড়ে গেলেন যে আমি আপনাকে পরীক্ষা করেছি, এটা আমার ঠিক নয়, তো আপনি শুধু সক্ষতাবশত এটা করেছেন, তো আমাকে ক্ষমা করুন। তখন সঙ্গে সঙ্গে শ্রীরামচন্দ্র বালিকে সুগ্রীবকে উঠিয়ে আলিঙ্গন করলেন, আর আলিঙ্গন করে বললেন যে তুমি নিশ্চিত থাকো আমি যখন কথা দিয়েছি যে বালিকে বধ করব, অবশ্যই আমি বালিকে বধ করব, এতে কোনো প্রকার সন্দেহ নেই, আর তুমি কাল বিলম্ব করো না, হ্যাঁ তুমি
কিষ্কিন্ধায় গিয়ে বালিকে যুদ্ধে আহ্বান করো। তো শ্রীরামচন্দ্রের কথা অনুসারে সুগ্রীব তিনি আগে আগে চলছেন, আর রামচন্দ্র, লক্ষণ আর অন্যান্যরা সব পেছনে পেছনে চলছেন। তো চলতে চলতে অবশেষে কিষ্কিন্ধার যে গুফা, সেই গুফার সামনে গিয়ে সুগ্রীব প্রচণ্ড চিৎকার করতে শুরু করেছে যে বালি কোথায়, তুই এখানে ঘরের মধ্যে লুকিয়ে আছিস, আয় যুদ্ধ কর, এইভাবে প্রচণ্ড গর্জন করতে লাগছে। তো বালি অত্যন্ত ক্রোধান্বিত হয়ে গেছে। তখন তার মন্ত্রীরা বোঝাচ্ছে যে কী ব্যাপার, যে সুগ্রীব ভয়ে আপনার থেকে দূরে থাকতো, সে আজকে যুদ্ধ করতে এসেছে, কী ব্যাপার, নিশ্চয় কোনো রহস্য রয়েছে। তো তারা দেবীও তিনি বোঝালেন। তখন বালি বললেন ঠিক আছে তোমরা থাকো, এই সুগ্রীবের আমি মনোভিলাস পূরণ করবো, ওজকে আজকে মেরেই ফেলবো। বলে বালি এসেছে আর বালির সঙ্গে সুগ্রীবের প্রচণ্ড যুদ্ধ হচ্ছে। এদিকে শ্রী রামচন্দ্র তিনি একটা বনের ভিতরে লুকিয়ে আছেন যাতে বালি দেখতে না পায়। আর বালি আর সুগ্রীবের প্রচণ্ড যুদ্ধ, প্রচণ্ড যুদ্ধ। তো বালি প্রচণ্ড প্রহার করছে, সুগ্রীবের প্রহার করছে, অবশেষে সুগ্রীব আর পেরে উঠছে না, বালির প্রহারে একদম ক্ষত বিক্ষত হয়ে গেছে। তাই সুগ্রীব চিন্তা করছে যে কী হলো, রামচন্দ্র আমার সঙ্গে এইভাবে এ করলো, আমাকে বললো যে বালিকে বধ করবে, কিন্তু বালিকে বধ করলো না, তো কোনো রকম প্রাণটা নিয়ে সে পালিয়ে এসেছে। তো রামচন্দ্র, লক্ষণ পেছনে পেছনে এসেছে। তো সুগ্রীব রামচন্দ্রের দিকে কোনো তাকাচ্ছেই না, একদম অভিমান, একদম মাথাটা নিচু করে আছে। তখন রামচন্দ্র বললেন সুগ্রীব তুমি এভাবে কেন আসো, আমার সঙ্গে কথা বলো, কী ব্যাপার? বলছে ব্যাপার কি, আপনি আমাকে সঙ্গে কথা দিলেন যে বালিকে বধ করবেন, আর বালিকে বধ না করে এইভাবে আমাকে প্রহার করালেন, আপনার যদি সেই উদ্দেশ্য থাকে তাহলে কেন আগে বললেন না, তাহলে আমি যুদ্ধ করতে যেতাম না, আর যেভাবে আমি রক্তাক্ত কলেবারে এলাম কোনো রকম প্রাণটা নিয়ে, আপনার কী উদ্দেশ্য? তখন শ্রীরামচন্দ্র বললেন তোমার অভিমান স্বাভাবিক, কেননা এই পরিস্থিতিতে সকলে এরকমই বলে। যাই হোক, তুমি আমার কথা ভালো করে শোনো, কেন আমি বালিকে বধ করিনি আমি তো বুঝতেই পাচ্ছি না। তোমাদের সঙ্গে যখন যুদ্ধ হচ্ছে তখন মনে হচ্ছে ঠিক অশ্বিনী কুমার দয়, তোমাদের দেখতে একই রকম, চেহারাও সেরকম, আমি বুঝতেই পাচ্ছি না যে কে বালি কে সুগ্রীব, কে বালি কে সুগ্রীব। এখন আমি যদি বাণ ত্যাগ করি আর সেই বাণ যদি তোমাকে বিদ্ধ করে, বালিকে বিদ্ধ না করে, কারণ আমি বুঝতে পাচ্ছি না, তাহলে সেটা সবচেয়ে হচ্ছে আমার পক্ষে অযশস্কর হবে। কেন, আমি যাকে বন্ধুতে বরণ করেছি, তো বন্ধুঘাতী হয়ে, মিত্রঘাতী হয়ে, এই অযোধ্যার যে বাকি ইক্ষাঙ্ক বংশের এরকম কেউ নেই যে মিত্রদ্রোহী হয়েছে, মিত্রঘাতী হয়েছে। তা আমার দ্বারা যদি সে কার্য হয় তাহলে তো আমি সমস্ত কুলের বদনাম করব। তাই আমি নির্ণয় করতে না পেরে আমি চুপচাপ থাকলাম। তো তুমি আমায় ভালো করে বোঝো, এই কারণে আমি স্বর ত্যাগ করিনি বা বাণ ত্যাগ করিনি। তো এখন লক্ষণ, তুমি এই সুগ্রীবের গলায় এমন একটা অভিজ্ঞান দাও যার ফলে আমি বুঝতে পারি যে এ হচ্ছে সুগ্রীব, তখন বালি বধে আর আমার সময় লাগবে না। তখন লক্ষণ ওই গজ পুষ্প বলে কিছু আছে, হ্যাঁ, একটা লতা, সেই লতাতে একটা মালার মতন তৈরি করে সুগ্রীবের গলায়
দিয়ে দিলেন। আর রামচন্দ্র বললেন, বাহ সুগ্রীব, তোমাকে দেখতে খুব লাগছে। আর আমি এখন এই বালিকে বধ করব, তুমি নিশ্চিত থাকো, তুমি গিয়ে আবার আহ্বান করো বালিকে যুদ্ধে। তো সঙ্গে সঙ্গে আর মানে খতরত কয়েকদিন বাদে আর কি গিয়েছে, আবার কিষ্কিন্ধায় গিয়ে এই সুগ্রীব মানে পূর্বের থেকে আর প্রচণ্ডভাবে গর্জন করছে, আর গর্জনে বালি তো একদম অতিষ্ঠ হয়ে গেছে। বলছে, পূর্বে ওকে প্রহার করে আমি পাঠিয়েছি, এখন ওকে মেরেই ফেলব। তো সঙ্গে সঙ্গে দাঁড়িয়েছে। তখন তারা দেবী বললেন যে, আমি তোমার হিতকারী, তাই তোমাকে আমি বলছি যে যে শত্রু প্রহার খেয়ে কোনো রকমের জীবনটা নিয়ে গিয়ে পুনরায় আমার যুদ্ধের জন্য আসে, সেই শত্রুকে সামান্য জ্ঞান করা উচিত নয়, নিশ্চয়ই সে কারো সাহায্য পেয়েছে, সেই সাহায্যের বলে বলিয়ান হয়ে সে তোমার সঙ্গে যুদ্ধে লিপ্ত হওয়ার জন্য এখানে এসেছে। তা আমি আজকে অঙ্গদ আমাকে একটা কথা বলেছিল, অঙ্গদ ঘুরতে ঘুরতে ওই ওই ঋষ্যমুখ পর্বতের দিকে যায়, তখন তার চররা অঙ্গদকে বলে যে দুজন রাজকুমার তারা নাকি সুগ্রীবের সঙ্গে মিলিত হয়েছে, আর সেই রাজকুমার অত্যন্ত তেজস্বী, হ্যাঁ, তাদের যে ধনুষ, তার যে বাণ, তা দেখেই সব চরের একদম ভীতগ্রস্ত হয়ে অঙ্গদের কাছে গিয়ে বলছে। আর এই যে রাজপুরুষদ্বয় তারা হচ্ছে রাম লক্ষণ, তারা নাকি ইক্ষ্বাকু কংসের জাত হয়েছে, মহারাজ দশরথের পুত্র। আর আমি এই রাম লক্ষণের বিষয়ে শুনেছি, মহাত্মা দশরথের বিষয়ে শুনেছি যে মহাত্মা দশরথ বহু তিনি যাগযজ্ঞ করে অবশেষে তিনি রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন চার পুত্র প্রাপ্ত হন। আর এই রাম হচ্ছে সর্বগুণে গুণান্বিত, তিনি হচ্ছেন জ্যেষ্ঠ পুত্র, তিনি তার পিতার মতনই অত্যন্ত প্রজাবৎসল, তিনি যা বলেন তাই করেন, তাই মনে হচ্ছে এই সুগ্রীবের সঙ্গে তার মিত্রতা হয়েছে, তাই এই সুগ্রীব রাম বলে বলিয়া তোমার সঙ্গে যুদ্ধ করবার জন্য এসেছে। তা আমি তো ভালো বলে মনে করছি না, তোমার এখন যুদ্ধ করা ঠিক হবে না, তুমি এখন একটু ধৈর্য ধরো, দেখো আগে কি ব্যাপার, আগে জানো তো যুদ্ধ করাটা ঠিক হবে না। তো আমি তোমাকে উপদেশ দিচ্ছি না, এটা আমার অনুরোধ, এটা আমি ভালো বলে মনে করছি না, তো তুমি ক্ষান্ত হও, যুদ্ধ করো না, ক্রোধ সম্বরণ করো। আর তোমার তো ভাই শত্রুতা আচরণ একটা ভুল তো হয়ে গেছে, ভুল বোঝাবুঝি হয়েছে, কেন তাকে এইভাবে তুমি তাড়িয়ে দিয়েছো, তো তুমি যাও গিয়ে তাকে নিয়ে এসো, তাকে যুবরাজ পদে অভিষিক্ত করো, তার সমস্ত দোষ ক্ষমা করে দাও। হ্যাঁ, তো ভাইয়ে ভাইয়ে এইভাবে ভেদ করাটা ঠিক নয়, সেও তোর এই রাজ্যের অধিকারী, হ্যাঁ, সে এইভাবে একাকেই বনে রয়েছে, বনবাসের দুঃখ পাচ্ছে, তো তোমার উচিত তাকে ফিরে নিয়ে এসে যৌবরাজ্যে অভিষিক্ত করা। তো তোমার আমি তুমি এতে হয়তো খারাপ ভাববে বা ক্রোধ করছো, কিন্তু আমি এটা ভালোর জন্যই বলছি, কেননা ভাতৃভেদ কোনোকালেই মঙ্গলের নয়। এভাবে তারা দেবী তিনি বালিকে অনেক বোঝালেন, কিন্তু বালির ক্রোধ সম্বরণ হলো না, কেননা ওদিকে তো সুগ্রীব বারংবার হুঙ্কার করে যাচ্ছে, আর যত হুঙ্কার করছে বালির ক্রোধ তত বাড়ছে, তত বাড়ছে। তখন বলছে, ও দেখো দেখো কীভাবে আমার সঙ্গে যুদ্ধ করবার জন্য গর্জন করছে, হ্যাঁ ঠিক আছে, তুমি আমাকে যেভাবে বললে আমি ওই সুগ্রীবকে বধ করব না, কিন্তু ওকে আবার উপযুক্ত শাস্তি দেবো, যেন আর জীবনেও কোনো দিন আমার কাছে না আসতে পারে। তো বলে ব্যাস বালি এবার অন্দর মহল থেকে বেরিয়ে এসেছে, তার শরীরে যেমন তেজ সেরকম তার ক্রোধ,
কিন্তু দেখা গেল আস্তে আস্তে তার তেজটা বা শ্রী আস্তে আস্তে হীন হয়ে যাচ্ছে, তো সুগ্রীবের তেজ যেন বাড়ছে। সুগ্রীব প্রচণ্ড মানে শক্তিতে বালির সঙ্গে যুদ্ধ করছে আর অপেক্ষা করছে যে কখন রাম বাণ মেরে বালিকে বিদ্ধ করবে, নিধন করবে। তো অনেক প্রহার সহ্য করছে, আবার বালিকে প্রহার করছে, উভয় তুমুল যুদ্ধ। তো অবশেষে ভগবান শ্রীরামচন্দ্র স্বর নিক্ষেপ করে বালিকে বিদ্ধ করলেন, আর বালি স্বরাঘাতে সে ভুলুণ্ঠিত হয়ে পড়ল। হরে কৃষ্ণ। আগামীকাল আমরা অনেক কথা শুনব, কীভাবে বালির সঙ্গে রামের কথোপকথন, তারপরে কিষ্কিন্ধার অধিপতি রূপে সুগ্রীবের অভিষেক, অঙ্গদকে যুবরাজ্য অভিষেক ইত্যাদি ইত্যাদি সব আমরা আগামীকাল আলোচনা করব। হরে কৃষ্ণ। জয় শ্রীরামচন্দ্র ভগবান কি জয়। কোনো প্রশ্ন যদি থাকে বলতে পারেন, আর না হলে একটু কীর্তন করব। আপনারা সকলে একাদশী, আপনারা তো সব ভক্ত একাদশী করছেন, ঠিক আছে, সবাই তাহলে ভালো আছেন। হরে কৃষ্ণ। তাহলে কীর্তন করি। হ্যাঁ, গতকালের একটা উত্তর মাদ্রি পেয়সী মাতাজি শালবনী থেকে প্রশ্ন করেছিলেন যে যক্ষ, যক্ষ বলা হয় কেন বা যক্ষ ব্যাপারটা কী। তো যক্ষ হচ্ছে একটা দেবযোনি বিশেষ, পদ্মপুরাণ অনুসারে তাদের রূপটা একটু কিম্ভুৎকুম আকার, একটু বিকৃত আকার, তাদের একটু মানে যাদের বলে বটম মানে যাকে বলে ভুঁড়ি, ভুঁড়ি হয়েছে মানে পেটটা মোটা, আর পিঙ্গলবর্ণ আঁখি। তারা দেবতাদের সহায়ক এবং মানুষদেরও তারা ক্ষতি কোনো ক্ষতি করে না, এ হচ্ছে যক্ষ। আরেকটা জায়গায় বর্ণনা করা, রামায়ণে বর্ণনা করা আছে যে ব্রহ্মাজি যখন সৃষ্টির সময়ে জল সৃষ্টি করলেন, তখন সেই জলকে রক্ষা করবার জন্য, পালন করার জন্যে কিছু প্রাণী সৃষ্টি করলেন। তো যে প্রাণীরা জলটা দেখে বলল এই যক্ষাম যক্ষাম, অর্থাৎ আমরা পুজো করব, পুজো করব, তারা হচ্ছে যক্ষ। আর যারা বলল রক্ষাম রক্ষাম, তারা হচ্ছে রাক্ষস, আমরা জলকে রক্ষা করব, জল রক্ষা করব, রাক্ষস, ঠিক আছে। এইটা রামায়ণে বর্ণনা করা রয়েছে। তো গতকালে আরেকটা কথা আলোচনা হয়েছিল যে রাক্ষস আর অসুর পার্থক্যটা কী। তো রাক্ষস প্রকৃতপক্ষে অর্থ হচ্ছে যে যারা ভগবত বিদ্বেষী, আর নরখাদক তারাই হচ্ছে বা শাস্ত্র বিরুদ্ধ আচরণ করে এবং হরি বিদ্বেষী এবং নরখাদক তারাই হচ্ছে রাক্ষস। আর অসুর এক কথায় অসুর হচ্ছে শ্রী হরি বিদ্বেষী, শাস্ত্র বিদ্বেষী, এরা হচ্ছে অসুর। এই কথায় বেদান্ত সূত্রের তাৎপর্য যে সমস্ত কথা রয়েছে বা হরিনামামৃত ব্যাকরণ এসব রয়েছে বর্ণনা। হরে কৃষ্ণ।
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম
राम हरे 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 कृष्णा हरे कृष्णा कृष्णा हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा हरे कृष्णा हरे कृष्णा